অনুভূতি প্রকাশের পূর্বে ছোট্ট একটি গল্প বলতে চাই, 1972 সালের শুরুর দিকের একটি গল্প। প্রথমে নাহিদ এবং আসিফকে অভিনন্দন। এটা যেমন তাদের জীবনে গুরুত্বপূর্ণ একটি অর্জন, তেমনি দেশের মানুষের স্বার্থে আত্মত্যাগও বটে। কারণ অন্তর্বর্তীকালীন সরকারে থাকার কারণে সামনের ইলেকশনে তাদেরকে অংশগ্রহণ করা থেকে বিরত থাকতে হবে। বৃহস্পতিবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দিয়ে এমন মন্তব্য করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আরেক সমন্বয়ক সারজিজ আলম। তিনি লেখেন, আমি বিশ্বাস করি তারা দুইজন এই অন্তর্বর্তীকালীন সরকারে পুরো দেশের মানুষের প্রাণের দাবিগুলো প্রতিনিধিত্ব করবে, জনগণের রায় বাস্তবায়ন করতে চাপ প্রয়োগ করবে, আমাদের আস্থার প্রতিবিম্ব হয়ে উঠবে। সার্জিস লেখেন, 2024 সালের এই অভ্যুত্থানে অন্যতম বড় অর্জন বাংলাদেশের মানুষ তরুণ প্রজন্মকে নেতৃত্বে দেখতে চায়, দেশ গঠনে সামনের সারিতে প্রত্যাশা করে। তিনি আরও লেখেন, এই তরুণদের মধ্যে কেউ অন্তর্বর্তীকালীন সরকারে থাকবে, কেউ রাজপথে থাকবে, কেউ শিক্ষা প্রতিষ্ঠানগুলোর নেতৃত্বে এসে নতুন করে ক্যাম্পাসগুলোকে ঢেলে সাজাবে, আবার কেউ হয়তো সংসদে দেশের মানুষের প্রতিনিধিত্ব করবে। দেশের মানুষ যদি চায়, নিশ্চিত ভবিষ্যতে কোনো একটি ক্ষেত্রে দেখা হবে ইনশাল্লাহ। বৃহস্পতিবার রাত 9টার পর অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে শপথ নেন শান্তিতে নোবেলজয়ী অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস। একই সঙ্গে শপথ নেন আরও 16 জন উপদেষ্টা, তাদের মধ্যে আছেন নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদ।